তো ফ্রাই বলে খাচ্ছি তো যাই হোক ফুচকা খাবো সো গাইস গুড ইভিনিং সবাইকে আমার হৃদয় ভরা ভালোবাসা তো আজকে এসেছি আমরা সাবুজিতে সাবুজি আমরা প্রায় দিনই আসি এখানে আমাদের কিছু বন্ধু আছে আমার সাথে আর দ্বিতীয়ত আমাদের বাড়ির খুবই কাছে সবসময় আসি ভাবলাম যে আজকে একটা ব্লগ বানাই এখানে কারণ এই যে আবাসনটা দেখছি আমার চতুর্থ সাইড সাবুজি আবাসন এই এরিয়াটা এই পুরোটাই একটা রেড জোন এরিয়া কারণ এখানে দুটো এনকাউন্টার হয়েছিল ও সোশ্যাল মিডিয়ায় প্রচুর ভাইরাল হয়েছিল এই নিয়ে পাঞ্জাবে একটা ছেলের বাড়ি আর একটা ছেলের বাড়ি হচ্ছে কোথায় এক্স্যাক্টলি মনে নেই আমার যাই হোক তো এখন আমরা এদিকে ঘুরতে এসেছিলাম ভাবলাম যে একটা ব্লগ বানাই তো এদিকে আছে আমাদের রনি ভাই আর এদিকে আর একটা ভাই আছে তো যাই হোক আমরা আবাসনটা একটু ঘুরে দেখাবো সামনের দিকে আমরা যাবো ওই দিকটায় মানে বেসিক্যালি ওই দিকটাই বেশি মানে ভিড় জমজমটা বেশি হয় মানে সন্ধ্যার যদি আড্ডা দিতে ইচ্ছা হয় তো এই জায়গাটায় চলে আসি আমরা কারণ আড্ডার একটা পারফেক্ট জায়গা আমরাটাই আড্ডা দিই তো আমরা চলো সাবুজি মার্কেটটা একটু ঘুরে দেখাই কোন এটা পুরো রেড জোনের এরিয়া এখন নেই রেড জোন কিন্তু আগে ছিল রেড জোন তো এই যে পিছন সাইড গুলো দেখছো এই যে বিল্ডিং এই বিল্ডিং গুলোই এখানে এনকাউন্টার হয়েছিল তো যাই হোক চলো সামনের দিকে যাওয়া যাক মোমো খাবে রানি ভাই মোমো খাবে ভাই মোমো খাবে মোমো খাবে তো চলো আমরা যেখানে আসি এই দাদার দোকানে আমরা এসে মোমো খেয়ে যাই কালে হাত কেন ভাই কপালে দুঃখ না মনে দুঃখ মনে তো থাক আর আমি জানতে চাই না দাঁড়া এদিকে মোমো ফ্রাই করছে আমার খাওয়ার ইচ্ছা নেই রানি ভাই খাবে ঠিক আছে আমার মোমোটি পছন্দ না তো ফ্রাই বলে খাচ্ছি তো যাই হোক ওইদিকে ভাইটা ওইদিকে চলে গেছে আমি আর রানি ভাই খাচ্ছি জানি না কেমন টেস্ট হয় সো অ্যামেজিং খুব সুন্দর টেস্ট মোমো খাওয়া কমপ্লিট আমরা ওইদিকে যাবো এখন কারণ তোমাদের সাবুজিটা একটু ঘুরে আমি দেখাবো এখানে এসেছি আরো বন্ধুর সাথে দেখা হয়েছে এটা এখানে ঘুরতে খাচ্ছি সন্ধ্যাবেলা এখানে আসলে মনে হয় যে মেলা হচ্ছে এখানে ঠিক আছে মেলারই মতো কারণ এখন ভিড়টা কম আছে রবিবার ভিড় হয় না রানি ভাই বেশি আজকে ভিড় নেই অত যে আবাসনের কথা বলেছিলাম আমরা মানে এই যে পিছন সাইড এই যে আবাসন এখানে এনকাউন্টার হয়েছিল মানে কি ডবল ডবল এনকাউন্টার প্রচুর ভাইরাল হয়েছিল এটা নিয়ে প্রচুর লেখালেখি হয়েছিল হঠাৎ করে দেখেছো আরো বন্ধুর সাথে দেখা হয়ে গেলো মানে এখানে আসলেই মানে সবার সাথে কম বেশি দেখা হয়ে যায় আমি এই তো এলাম সবে জাস্ট এলাম এখন আমি রনি ভাই আর ভাই এসেছি চলো টাটা এখানে সবার সাথে আমাদের দেখা হয় আসলে কম বেশি যেমন দুজনের সাথে আরো দেখার ভিডিও দেখে সাবস্ক্রাইব করে রেখেছে ওরাও সামনে যে দোকানটা দেখতে পাচ্ছ ওই যে ওই দোকানে আমরা চাটা খাই ওই দোকানটায় সামনের দোকান থেকে এখন ওই দোকানে যাবো আমরা কি দোকানটার নাম দেখে নিই
Bad luck jayga nahi jano eta book hoye ache khali nei amra ei banks tate boshe ni amader cha ready hocche edike যখনই আসি এই দোকানটায় তান্দুরি চা খাই সুন্দর এই দোকানটায় আমরা তান্দুরি চা খেয়ে ফেললাম ভাবলাম যে এই ফুটটা একটু ঘুরে দেখাই তোমাদেরকে এই ফুটে কি কি আছে না Hi guys. এরকম কিছু বললো তো হ্যাঁ গায়ে কি হলো ও কি ব্যাপারটা কি না ব্যাপারটা কি সেটা না 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 ব্যাপারটা কি না সেটা বলো তুমি ব্যাপার তুমি নিশ্চয় কিছু আমাকে এটা তুমি বলে ফেলো বলে ফেলো বলে ফেলো ঘুরু ঘুরু ভাই চলো লাস্ট আমাদের রানি ভাই কি দেখেছে জানি না বলছি ওই দিকটা কি দেখেছি আমি তো এটা আমাদের দেখাতে নিয়ে যাচ্ছে ঠিক আছে বলো না রে সাথে মনটা কেমন চলে গেছি ওয়া দেখেছো এই এটা চিটিং বাজি করলো আমাদের সাথে মানে একটু ঘোরালো ফুচকা খাবে চলো তা শেষ করছি না এখন ফুচকা খাবো আমরা ফুচকা খাওয়া এখন শেষ হয়নি চলো ফুচকা খাবো কোনটা এটা ভালো ভালো করে এটা না এটা ভালো কোনটা কানি ভাই চুপ থাকো না এখানে ভালো চলো তো আমাদের ঘোরাঘুরি সব কমপ্লিট হয়ে গেল আর মানে এই রানিবার বাড়ি থেকে ফোন করেছে রানি মানে বাড়ি কি দরকার যায় না ব্যস্ত লোক আমরা ভাই ফ্রি লোক আমাদের ব্লগার আমরা ব্লগ করি সেক্ষেত্রে আমরা ফ্রি তাই না
একদম এ ভাই ও ফ্রি ওফ রানী ভাই আজকে ঘুরে কেমন লাগলো ভীষণ মজা হলো ভীষণ ভীষণ মজা করেছি আরে মানে বেসিক্যালি ড্যামেজ হলো হ্যাঁ এই যে রানীবার ফোনটা পড়ে গেছে পড়ে গিয়ে একদম বেকার হয়ে গেছে যাই হোক আমরা অনেক ঘোরাঘুরি করেছি ভালো লেগেছে আর দ্বিতীয়ত আমরা ব্লগ বানাইনি কোনোদিন তো আজকে ভাবলাম যে একটা ব্লগ বানাই তো সেক্ষেত্রে ব্লগটা বানিয়ে দিলাম আর যদি ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব সব করে দিও টপ আর টপ কারণ তোমাদের একটা সাবস্ক্রাইব আমাদের মনোবলটা অনেকটা বাড়িয়ে দেয় তাই না তো চলো আমার নেক্সট অন্য ভিডিও দেখা হবে মানে ভাই খাড়া করে দাও সবাইকে বন্ধুদেরকে